নমস্কার, আপনি দেখছেন আরোহী নিউজ বাংলা। আর এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি আমি অভিরূপ, আর আমার সঙ্গে কৌশিক। আর আমরা শুরু করতে চলেছি অ্যাট দ্য রেট স্পোর্টস সিজন টু লাইভ। কৌশিক, প্রথমেই তোমাকে যে একটি দুটো দুঃসংবাদ দেব, তার মধ্যে একটি হলো যে তুমি জানো রাজস্থান রয়্যালস তার যে বোলিং এবং ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বেন স্টোকস, দর্শক বন্ধুরাও জানেন তার আঙুলে গতদিন চোট লেগেছিল এবং আজ অফিসিয়াল টুইটে বলা হয়েছে যে তার আঙুল ভেঙে গেছে, কিন্তু তিনি দল ছেড়ে যাচ্ছেন না এখনই। হ্যাঁ, এটা একটা স্পোর্টসম্যানশিপের কিন্তু অনেক বড় উদাহরণ যে তিনি কিন্তু চাইলে ইংল্যান্ডে যেতে পারতেন, ফিরে যেতে পারতেন, ট্রিটমেন্ট করাতে পারতেন। এই অবস্থায় তিনি দলের সঙ্গে রয়েছেন, দলের মনোবল বাড়াচ্ছেন, আমার সবারই এটার থেকে শেখা উচিত ওনার থেকে। এটা কিন্তু একটা অনেক বড় স্পোর্টসম্যানশিপের উদাহরণ তার থেকে সেটা শেখার জন্যে। অন্যদিকে তোমাকে এই খবরটাও দিয়ে যে দিল্লি ক্যাপিটালসের অন্যতম যিনি বোলিং স্তম্ভ অনরিক নকিয়া, তিনি কিন্তু করোনা আক্রান্ত। তো এইটা কতটা প্রভাব ফেলবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় বেশ খানিকটা প্রভাব ফেলবে, কেননা তার বোলিং যদি আমরা গতবারের আইপিএলে দেখি, দ্রুত গতির বোলার এবং পেসে অনেক ব্যাটসম্যানকে তিনি বিট করেছেন, সেখানে দেখতে গেলে কিন্তু আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সম্মতি দেবেন যে রাবাডার পরে তিনি যদি লিড বোলার হিসেবে নেতৃত্ব দেন সেটা কিন্তু দিল্লির পক্ষে যথেষ্ট উপকারী থাকবে এবং তাকে নিশ্চয়ই দিল্লি মিস করবে খানিকটা। এবং কয়েকটা ম্যাচ হয়তো অবশ্যই তাকে মিস করবে, যে কদিন তিনি না থাকছেন আসছেন ততদিন, সেই কদিন কিন্তু দিল্লি আমার মনে হয় রাবাডার উপর বেশ খানিকটা চাপ থাকবে এবং তাকেই নেতৃত্ব এক্সট্রা প্রেসার থাকবে। একদম একদম, রাবাডা হয়তো ফিরবেন, তিনি কোয়ারেন্টাইন তার পিরিয়ড শেষ হয়ে গেছে, গতকাল ডিকক খেলেছেন, তো রাবাডা হয়তো খেলবেন পরের ম্যাচ থেকে। একদমই, তো আমরা এই নোটেই আমরা অবশ্যই কালকের ম্যাচ তুমি নিশ্চয়ই দেখেছো এবং কালকের ম্যাচ এবং আজকের ম্যাচ সেই নিয়ে আমাদের যে প্রতিবেদন সেটা প্রথম আপনাদের সামনে রাখবো, তারপর আসবো বিস্তারিত আলোচনায়। রাসেল বনাম বুমরা, কামিন্স বনাম রোহিত, কলকাতা বনাম মুম্বাই দ্বৈরথে জয়লাভ করল রোহিত ব্রিগেড। প্রথমে ব্যাট করে শুরুতেই ডিককের উইকেট হারালেও রোহিত ও সূর্যকুমার যাদবের 76 রানের পার্টনারশিপ ভিত গড়ে দেয় মুম্বাই ইনিংসের। তারপরেই আন্দ্রে রাসেলের দুরন্ত বোলিংয়ে 152 রানে অল আউট হয়ে যায় মুম্বাই। ব্যাট করতে নেমে আরও একবার নীতিশ রানার হাফ সেঞ্চুরি এবং শুভমান গিলের 33 রানের সৌজন্যে অনেকটাই এগিয়ে যায় কেকেআর, কিন্তু রাহুল চাহারের 27 রানে 4 উইকেটের আঁটোসাঁটো বোলিংয়ে ম্যাচের রাশ ঘুরে যায় রোহিতদের হাতে। ডেতোবারে কৃণাল পাণ্ডেয়া জাসপ্রীত বুমরা আটকে দেন রাসেল কার্তিকদের, জেতা ম্যাচ হেরে গিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ম্যাচের পর শাহরুখ খান টুইট করে তার হতাশা প্রকাশ করেন। অন্যদিকে আজ মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ। কোহলি বনাম ভুবনেশ্বর, ডিভিলিয়ার্স বনাম রশিদ খান, লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন দুদলের সমর্থকরা। আশা করা যায় দেবদূত পাডিককালকে আজ দেখা যাবে বিরাটের সাথে। আত্মবিশ্বাসী ব্যাঙ্গালোরের সামনে ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্ট্রোরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। তো আপনারা দেখলেন সেই প্রতিবেদন, এবার কৌশিক তোমার কাছে ফিরি আলোচনায়। প্রথমেই যেটা তোমায় বলবো যে কালকে দুটো ইনিংসেই আমরা দেখলাম একটা বিরাট ব্যাটিং ধস, তুমি কি এটা এক্সপেক্ট করেছিলে? দেখো, আমি প্রথমে মুম্বাইয়ের কথায় আসি যে মুম্বাইয়ের এরকম হাই ব্যাটিং লাইন আপ যে 7 নম্বর 8 নম্বর অব্দি কিন্তু ওরা ব্যাটসম্যানরা কিন্তু চালিয়ে খেলতে পারে, সেখানে দাঁড়িয়ে কিন্তু কেকেআর বোলিং কিন্তু একটা দারুণ কাজ করেছে। যে ডেথ ওভারে কিন্তু তাদের আগের মাসে আমরা দেখেছি যে আরসিবি আটকে দিয়েছিল, গতকাল আমরা কেকেআরকে দেখলাম রাসেলের দুরন্ত 5 উইকেট হল, যেটা কিন্তু দুরন্ত শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একদিকে রোহিত শর্মা, শুরুতে ডিককের উইকেট হারানোর পরে যে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, আমি আগের দিনও বলেছিলাম যে রোহিত শর্মা সেট হয়ে গেলে কিন্তু তাকে আটকানো খুবই কষ্টকর, এবং তুমিই বলেছিলে যে হিটম্যান উইল কাম ব্যাক এবং কালকে তিনি একটা কাম ব্যাক করেছেন। দর্শক বন্ধুরা হয়তো তাদের উপকারে আরো বড় রান পান তিনি, যে হাফ সেঞ্চুরি সেঞ্চুরিতে তিনি অবশ্যই হিটম্যানের যে ফ্যান আছে সেটাও চাইবে যে তিনি রান পান, তিনি কনভার্ট করুন বড় রান। একদম, তো সেইখানে এবার সূর্যকুমার যাদবের কথা বলি যে তিনি আবার কিন্তু নিজেকে প্রমাণ করে দেখালেন। আমি তোমাকে একটা শটের কথা বলবো যে 44 রানে দাঁড়িয়ে একটা প্যাট কামিন্সকে মারা ছয়, যে তোমার এই এইখানে বল আছে বুকের হাইটে, ওটাকে ফ্লিক মেরে একদম স্কোয়ার লেগের ওপর দিয়ে ছয়, তিনি ঠিক যেরকম দেখিয়েছিলেন। হ্যাঁ একদম, এবং দাঁড়িয়ে কিন্তু তিনি দাঁড়িয়ে গেলেন ওখানে, কোনো সংশয় নেই শট নেই, যে শিওর ছয় একদম। এই এরকম একদম সেট ব্যাটসম্যান যাকে বলে, এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তাকে আউট করা, তারপর ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, কৃণাল পান্ডিয়া, পোলার্ড পর পর উইকেট পড়ে গেল এবং ব্যাটিং ধস দেখলাম আমরা মুম্বাইয়ের। এবং কালকেই রাসেল তার জীবনের সেরা বোলিংটা করলেন, 2 ওভারে তিনি নিলেন 5 উইকেট এবং এই মুহূর্তে পার্পেল ক্যাপ হোল্ডারও কিন্তু তিনি। তো তুমি বলো যে রাসেলের আমরা ব্যাটিংয়ে হয়তো অতটা তাকে পেলাম না, কিন্তু বোলিংটা কতটা উপকারী হলো কেকেআর? বোলিংটা অনেকটা কনফিডেন্স দেবে পরের ম্যাচ থেকে রাসেলকে, যে ক্যাপ্টেন মর্গ্যানও কিন্তু চাইবেন যে রাসেলকে আরও যাতে বেশি করে ওভার করানো যায়, যে তার বোলিংয়ে কনফিডেন্সটাও এসছে, আমরা চাইবো যে রাসেল পরের বার থেকে বেশি করে বল করুন আর পরের ম্যাচ থেকে, সেটা অনেকটা খানিকটা। তো তুমি এবার বলো যে
একদিকে আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স, তারা কিন্তু প্রথমে ব্যাট করা তাদের একটা চাপ ছিল, বড় স্কোর খাড়া করা, সেখানে আমি ব্যাটিং ধস তবু একটুখানি মেনে নিতে পারি, কিন্তু কেকেআর তাদের হাতে ম্যাচ 31 বল বা 30 বলে মাত্র 31 রান চাই, তো সেখানে তাদের এই ব্যাটিং ধস সেটা কেমন লাগে? ব্যাটিং প্রথমে আমি কেকেআর ব্যাটিং খুব ভালো শুরু করেছিল, শুভমান গিল, নীতিশ রানা, নীতিশ রানা এবং শুভমান গিল যে শুরু করেছিল একদম, মুম্বাই হয়তো এক সময় দাঁড়িয়ে ভেবেছিল যে ম্যাচটা বেরিয়ে গেছে, কেকেআর কনফিডেন্স ছিল, কিন্তু এমন রকম জায়গায় দাঁড়িয়ে আমি ব্যাটিং ধস ঠিক বলবো না, যে দুটো উইকেট হারানোর পরে সাকিব আল হাসান মর্গ্যান পরপর যে গাওয়ার পরে কিন্তু ডিফেন্সিভ হয়ে গেছিল। কার্তিক রাসেলের কথা যদি স্পেশালভাবে বলি যে ঠিক আছে ম্যাচটা আমি শেষ ওভার অব্দি নিয়ে যাবো, একটু দাঁড়িয়ে যাই, শেষ অব্দি ম্যাচকে বড় করা যেটা আমরা বলি সেটা করতে গিয়ে কোথাও পয়েন্ট, হ্যাঁ মুম্বাই যেটা প্লাস পয়েন্ট ডেথ ওভার বোলিং, ট্রেন্ড বল, জসপ্রীত বুমরা, এবং কুণাল পান্ডের কথা যদি বিশেষভাবে আমি বলি যে তুমি দেখো 18 বল বাকি, ওই এখানে 18 নম্বর ওভারে দাঁড়িয়ে একজন স্পিনার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার বল করছেন, সামনে সিলিমিরফ, কারণ পোলার, স্লিপে রোহিত শর্মা, ব্যাটিং আন্ডার রাসেল, এইখানে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সির প্রশংসা করব, যে ওইখানে দাঁড়িয়ে অবশ্যই আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি এবং কোথাও সেটাকে ব্রেক করানোর চেষ্টাটা, কম স্পিন বোলিং যেটা বলি সেখানে কিন্তু কুণাল পান্ডে আটকে দিলেন, তারপরে তো দেখলাম আমরা জসপ্রীত বুমরা, তুমি রাহুল চাহারের বোলিংটা নিয়ে বল, রাহুল চাহার এই যে রাহুল চাহার ভিতটাই ভেঙে দিয়েছিলেন ক্রিকেটের, এটা আমি এক লাইনে যদি বলা হয় যে তুমি যে চারটে ব্যাটিং এর কোমর ভেঙে দাও একদম, নীতিশ রানা, তারপরে শুভমান গিল, মর্গ্যান এবং যাদের সম্ভবত সাকিব আল হাসান, চারটে যারা ম্যাচ উইনিং ব্যাটসম্যান যাদের, তাদের চারটে উইকেট কিন্তু রাহুল চাহার দিলেন, এবং তাদের কথা তো তারা তো নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টেড থাকবেন, রাহুল চাহারের বোলিং কনফিডেন্স আছে পরের ম্যাচ থেকে এরকম একটা জায়গায় ম্যাচ, এবং এই যে তিনি যে ধরলেন এখানে কিন্তু রানটা গতিটা কমে গেল, যে রান স্কোরিং গতিটা, এবং তুমি বলো যে কালকে যে কোথাও আমার মনে হয় যে কনফিডেন্সের একটা অভাব কেকেআর কে তারা করে বেরিয়েছে, আমার কিন্তু এটা কথা মনে হয় কনফিডেন্সের অভাব এইবারে আছে, এবার ধরো তুমি ম্যাচটা এমন জায়গায় এসে তারা হেরে গেল, এখান থেকে ঘুরে কিন্তু পরের ম্যাচে দাঁড়াতে হবে, তো তারা চেয়েছিল যে ম্যাচটা শেষ ওভার অব্দি নিয়ে যাবো, হয়তো বুমরা ওভারটা দেখে দেখে খেলবো, কুণাল পান্ডার ওভারটা দেখে দেখে খেলবো, লাস্ট ওভারে ম্যাচটা বের করে দেবো, লাস্ট ওভারে কিন্তু ট্রেন্ড বল দুর্দশে বোলিং করে দেবো, যে ওই জায়গায় দাঁড়িয়ে রাসেল আর উইকেট দেখো সেটা কিন্তু আমরা জানতামই, তুমি দেখো একদিকে যখন ট্রেন্ড বল, দর্শক বন্ধুরাও জানেন যে একদিকে যখন ট্রেন্ড বল অন্যদিকে যখন জসপ্রীত বুমরা, তখন যে তাদের ওভারটা তাকে দেখে খেলতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি, সুতরাং কুণাল পান্ডেয়ার উপরে ওই অতটা ওভার ডিফেন্সিভ হওয়া আমার মনে হয় এটাই কোথাও কনফিডেন্সটা ল্যাক করেছে, এখানে কোথাও তারা হয়তো ভাবতে পারেনি রাসেল কার্তিক দুজনেই যে কুণাল পান্ডে ওরকম অত ভালো বল করে দেবে তারা খেলতে পারবে না, তারা চেয়েছিল বুমরা বা বোল্টকে দেখে খেলে কুণাল পান্ডের ওভারে একটু চালিয়ে খেলে দেবে, সেইখানে আটকে যাওয়াটা হয়তো কানেক্টটা ধরে প্ল্যানটা করাও ব্যাকফায়ার করে গেছে বা ঘুরে গেছে। অন্যদিকে যে দুজন ব্যাটসম্যানের কথা তুমি আগেও বললে একটু স্পেশাল করে এসো, কারণ কালকেও দুর্ধর্ষ একটা ইনিংস উপহার দিলেন নীতিশ রানা এবং অন্যদিকে তোমার সূর্যকুমার যাদব, তো তাদের কথা একটু বলো যে এই দুই তরুণকে কেমন লাগছে? একদম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ থেকেই দেখছি দুটি দুর্ধর্ষ ফর্মে, সব প্রথম বল থেকে মিডল অফ দ্য ব্যাট করছেন, সব দিকে খেলছেন, জোফর আর্চারের একদম প্রথম 6 মারা থেকে আমি শুরু করি, ওখান থেকে কিন্তু কনফিডেন্স অনেক একদম হাই হয়ে গেছে সূর্যকুমার যাদবের, পরপর পরপর রান পাচ্ছে এবং তিনি সেই কনফিডেন্সটা কাজে লাগাচ্ছেন, হ্যাঁ একদম প্রপার ওয়ান ডাউন ব্যাটসম্যান যাকে বলে, আস্তে আস্তে ইনিংস বিল্ড করা, যখন তার চালিয়ে খেলা তিনি চালিয়ে খেলেন, যখন ধরে খেলা তিনি ধরে খেলেন। নীতিশ রানার কথা যদি বলি, আগের ম্যাচে দুর্ধর্ষ খেলেছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে, কারো দুর্ধর্ষ খেলেন, এইটা কেকেআর হারলেও ব্যাটিং এর কনফিডেন্সটা রানার থাকবে, আমার যেটা সবচেয়ে চিন্তার বিষয় ছিল যে ওপেনিং স্লট সেটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে, শুভমান গিল, নীতিশ রানা, এইটা কিন্তু সহজে ভাঙছে না, গতকাল যদি গিলকেও দেখি তিনি রান পেয়েছেন অনেকটা, দেখো সুন্দর সেট ড্রাইভ, কভার ড্রাইভ, ফ্লিক, পুল, সব ধরনের শটই মেরেছেন একদম, তো সেটা অনেকটা কনফিডেন্স দেবে গিলকে। এবার তুমি বলো যে আগামী ম্যাচে এইটা রোহিতদের কতটা কনফিডেন্স বুস্ট করবে, কারণ এই জয়টা, হ্যাঁ এই যে জয়টা পেলো এটা আমরা মুম্বাই ইন্ডিয়ান্স একটা চ্যাম্পিয়ন টিম, তারা ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচে আবার, তারা কিন্তু এটা কিন্তু তাদের একদম তোদের বলি খারাপ পারফরমেন্স, তাদের যদি আমরা লেভেলটা দেখি আমি ব্যাটিং এর খারাপ পারফরমেন্স, হ্যাঁ এবার তোদের যদি হাই ব্যাটিং লাইন আপ এই লেভেলে 150 রানে আটকে দেওয়া কিন্তু একদিকে কেকেআর এর জয় একদম, যে একটা 180-90 রানের একটা থাকেই একটা, তো সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু মুম্বাই চাইবে যে ব্যাটিংটা আরো যাতে উন্নত হয়, কিভাবে রানটা বাড়ানো যায় এবং যাতে বোলিং এ বেশি প্রেশার না পড়ে সেটা মুম্বাইয়ের একটা দেখতে হবে। এবার অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের আজকের যে ম্যাচ সেই ম্যাচ নিয়ে কথা বলবো, আজকে আপনারাও জানেন এবং তুমিও জানো কৌশিক যে মুখোমুখি হচ্ছেন বিরাট এবং একদিকে রয়েছেন তোমার ওয়ার্নার, তো এসআরএইচ হায়দ্রাবাদ তারা কিন্তু বোলিং এ যথেষ্ট স্ট্রং, অন্যদিকে আরসিবি রয়েছে,
একদিকে রশিদ খান, একদিকে যুবেন্দ্র চাহাল, অন্যদিকে তুমি দেখো ভুবনেশ্বর কুমাররা রয়েছেন। তো কিরম মনে হচ্ছে আজকের এই এনকাউন্টারটা কিরম হবে? যদি এক কথায় বলি, অ্যাগ্রেশন ভার্সেস অ্যাগ্রেশন। একদিকে বিরাট কোহলি, একদিকে ডেভিড ওয়ার্নার, এবং স্পিনে রশিদ খান, একদিকে যুজবেন্দ্র চাহাল, একদিকে ভুবনেশ্বর কুমার, একদিকে মোহাম্মদ সিরাজ, একদিকে তোমার যদি বলি অলরাউন্ডারের কথা যদি বলি, একদিকে ম্যাক্সওয়েল, একদিকে মোহাম্মদ নবী, আব্দুল সামাদ যিনি আগের ম্যাচে কিন্তু পরপর প্যাট কেভিন্সকে একবার জোরে ছয় মেরেছিলেন, তাকে আজকে হয়তো চেষ্টা করবে হায়দ্রাবাদ ওপরে নামানোর। তো ঋদ্ধিমান সারার কথা বলবো আমি, ওপেনিংয়ে নেমে তিনি যেন রান পান সেটাও আমি চাইবো, এবং বিরাট কোহলির কথা তো বলতেই হবে, তিনি ওপেনিংয়ে নেমে যাতে বড় রান পান। তার ছোট্ট করে বলো কাদের এগিয়ে রাখছো? আজকে আমি খানিকটা হলেও ব্যাঙ্গালোরকে এগিয়ে রাখছি, কারণ আগের ম্যাচে তারা জয় পেয়েছে, আজকে হয়তো কাজে লাগবে। তো হায়দ্রাবাদ আমি যাতে চাইবো যে কলকাতার মতো যেন না হয়, যাতে ব্যাকফায়ার না করে যায়, ওভার কনফিডেন্স যেন না হয়ে যায়। এই নোটেই আজকে আমরা অবশ্যই অনুষ্ঠান শেষ করব, এবং দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কৌশিক, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো এই নোটেই শেষ করব অনুষ্ঠান, সঙ্গে থাকুন আগামী দিন।